Clash of Clans. তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্লাস অফ ক্লান নতুন আরও একটা এপিসোড নিয়ে চলে আসলাম। আর অলরেডি দেখছো আমাদের কিন্তু মানে তিনটে বিল্ডার ফাঁকা হয়ে গেছে। চলো আমরা প্রথমে বুস্টগুলোকে রিমুভ করি, না তো আমাদের বেস চেঞ্জ করতে পারবো না, আমরা বুঝতে পারবো না যে আমাদের কিভাবে আমরা কোন জায়গায় কী আপডেট দেব আর কী কী আপডেট দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। তো চলো আমরা কিন্তু প্রথমে রিমুভ করা কমপ্লিট করে ফেলি। তো কমপ্লিট। তো চলো ফাইনালি আমরা বেসটাকে চেঞ্জ করব। আর চেঞ্জ করার পর আমরা দেখব এখন যে আমাদের কী কী অবস্থা আছে। দেখো এদিকে কিন্তু আমরা স্কেলেটন ট্যাপটাকে এটা কিন্তু আমরা ফাইনালি আপডেট করে ফেলেছি, ঠিক আছে? আর এটা কিন্তু আর হবে না, ঠিক আছে? ম্যাক্স হয়ে গেছে, একটা জেমস বক্স পেয়েছি। আর আর আমি লুটগুলোকে কালেক্ট করে ফেলি, ঠিক আছে? চলো সব কিছু কমপ্লিট। কি বলবো, মানে সব দিক দিয়ে সমস্যায় পড়ে গেছে। দেখো এদিকে আমাদের কিন্তু কোনো কিছুই আপডেটে পৌঁছাতেও পারবো না, ঠিক আছে? দেখো লুট এতটাই কম আছে, সেই হিসাবে আমাদের চলো লুট করে আসি। আমরা একটা আর্টের টাউন হল আছে, আর্টের টাউন হল হলে তো আমি ইজিলি মেরে দেবো, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমাদের লুট। তো এখানে মোটামুটি 2 লাখের লুট আছে, 2 লাখ 3 লাখ ভালো লুট আছে। তো চলো আমি এখানে ওয়ার্ডেন, এই সরি ওয়ার্ডেন বলছি, এখানে তো ওয়ার্ডেন পাইনি আমি, ঠিক আছে? এদিকে দিয়ে দিলাম দুটো গোলেম। গোলেম দেওয়ার পর এই দেখো গোলেমের দিকে চলে গেলাম, আমি একটু ভুল করলাম যদিও, সেই হিসাবে গোলেমের দিকে, ঠিক আছে? যেতে দাও, আমাদের কিন্তু এমনিতেও কোনো সমস্যা হবে না আশা করি। তো দেখা যাক কি হচ্ছে শেষ পর্যন্ত অ্যাটাকটা। আশা করি এই অ্যাটাকটা তো এমনি নর্মাল থিয়েস্টার চলে আসবে। কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিই, একটু সুবিধা হবে। কুইন ওইদিকে চলে গেছে, হেভি বথ কুইন, হিল স্পেল, রেড স্পেল, আর ইয়ে হিলার শুধুমাত্র আমাদের গোলেমকে হিল করেই চলেছে। আরও রেসপেল দিয়ে দেব, খুব সুন্দর অ্যাটাক, অ্যাটাকটা খুবই সিম্পলভাবে আমরা নিয়ে নেব। 3-স্টার আটের বেস যদি আর আমাদের 9 টাউনের আর্মি, ঠিক আছে? তো সমস্যা হবে না। তো চলো আমাদের 3-স্টার চলে এসছে, ঠিক আছে? উইডস দিয়ে 3-স্টার অলরেডি চলে এসছে। আর আমাদের দেখো গোলেম এখন একটা বেঁচে আছে, সেই গোলেমটাকে এরা হিল করে চলেছে হিলারগুলো। তো চলো ফিরে একটা 3-স্টার চলে আসলো আমাদের এটাকে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি যেটা বলেছিলাম, তো দেখো আমাদের এখানে যে প্রিন্টার ওয়ার্ডেন চ্যালেঞ্জ, তো গাইজ এটা কিন্তু আমি অলরেডি সত্যিকারে কমপ্লিট করে ফেলেছি। তো গাইজ তোমরা কিন্তু দেখো ভিডিওটাকে, দেখলে কিন্তু অ্যাটাকটাকে ঠিকভাবে মারতে পারবে। গাই সত্যি কথা আমি একদমই ভুলেই গেছিলাম, তো এটা তোমাদের না দেখিয়ে হয়তো আমি আপডেটে বসিয়েছি। তো দেখো এই যে আমার স্পেল, মানে স্পেল যেগুলো রেডি হবে আর কি, ঠিক আছে, স্পেল ফকেটারি, এগুলো কিন্তু আমার মানে একটাও আপডেট দেওয়া ছিল না, সেগুলো আমি ভুলে গেছিলাম যদিও, তা এগুলো শেষ পর্যন্ত আমি আপডেট দিয়ে ফেলেছি, ঠিক আছে? আমরা কিন্তু আরও একটা অ্যাটাক মেরে নেবো, একটাও ভালো লুট পাচ্ছি, একটা ভালো লুট পেয়েছি, ম্যাক্স বেস আছে। তো আমরা এখান দিয়ে ফার্স্ট কুইন চার্জ শুরু করব, ঠিক আছে? তো চলো আমরা কুইন চার্জ ফার্স্ট শুরু করছি। আর এখানে আমরা দিয়ে দেব অল ব্রেক, বাহ খুব সুন্দর অল ভেঙেছে গাইস, খুবই সুন্দরভাবে আমাদের কুইনকে ভিতরের দিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? যদি আমাদের কুইন ভিতরের দিকে যেতে পারে তাহলে এইদিকে দেখছো একটা ইলেকট্রো ড্রাগন বেরিয়ে এসছে গাইস, কি করব এখন? আমার কাছে তো পয়জন স্পেল রয়েছে, আমি এখানে পয়জন স্পেল মারব কুইনকে রেজ, ব্যাস ফাইনালি এদিকে একটা ইলেকট্রো ড্রাগনকে, আরে বাপরে কুইনের হেলথ একটাতেই শেষ, কি অবস্থা!
আমরা এখানে আরো দুটো অল ব্রেক দেবো, আর এই অল ব্রেক বাইরে চলে গেল। যা 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 যা, অল ব্রেক তো বাইরে চলে গেল, যেতে দাও, বাইরে যাচ্ছে, যেতে দাও। আমাদের কুইনকে দিয়েই মেন কাজ। ওকে, কুইন এখন অল ভাঙছে, কিংয়ের অ্যাবিলিটি দিকে দিয়ে দেবো। কুইন একটু অল ভাঙো, আমাদের টাইম আছে হাতে, অসুবিধার কিচ্ছু নেই। আমরা এখানে বেবি ড্রাগন অ্যাটাক করবো, একটা যদি আমাদের এয়ার ডিফেন্সকে কুইন নিতে পারে তাহলেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে এদিক দিয়ে একটা ভালো ভ্যালু পাবো, ঠিক আছে? দেখা যাক শেষ পর্যন্ত আমাদের কতটা কি ভ্যালু আসছে। শেষ পর্যন্ত গাইজ দেখতে থাকো ভিডিওটা। আমি কিন্তু একটু কুইন চার্জ করছি, কারণ আমাদের এখনও কিন্তু কোনো কিছুই ম্যাক্স হয়নি, ঠিক আছে? কুইনও ম্যাক্স হয়নি, আর হিরোসও কিন্তু আমাদের অনেক লো, ঠিক আছে? অলরেডি আমাদের কুইন এই দিক দিয়ে ভালো কাজ করে দিয়েছে, আমরা এদিকে পুরো দিয়ে দিলাম কুইনের এক সাইডেই বেবি ড্রাগন। ও মাই গড, এইখানেই দেব হিল স্পেল, যাতে বেবি ড্রাগনগুলোকে হিল হিল থাকে। ফাইনালি হিল স্পেলের মধ্যে বেবি ড্রাগন চলে গেছে, আর কুইন এদিকে দেখো টাউন হল টেক ডাউন করে ফেলেছে, খতম টাউন হল। ওকে 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 ওকে, কুইনের তো অ্যাবিলিটি নেই, তো ঠিক আছে, আমাদের কিন্তু লুট ভালোই হয়েছে, অসুবিধার কিছু নেই। আর আমাদের বেবি ড্রাগন গাইস ম্যাক্স নয়, ঠিক আছে? না না, দুই লেভেলের ম্যাক্স মনে হয় যত সময় আমি করেছি, এটা যদিও খেয়াল নেই। তো চলো, আমাদের দুটো স্টার ভ্যালু এসছে, মোটামুটি ভালো এসছে। তো আর দুটো বেবি ড্রাগন আছে, দেখি কি করে এরা, কতটা ভ্যালু আনতে পারে। আর আমাদের কিন্তু এখন ডার্ক লেক্সার এবং লুট, মোটামুটি প্রচুর লুট লাগবে, ঠিক আছে? তো দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে। গাইস আমি একটা জিনিস দেখলাম যে মানে মেন আর্মি যাদেরকে নিয়ে আমি অ্যাটাক করবো, তারাই কিন্তু পুরো বাইরের দিক দিয়ে ঘোরে, তো সেই হিসাবে কিন্তু আমাদের অ্যাটাকটা ঠিক হয় না। কিন্তু তিনটে বিল্ডার গাইস ফাঁকা হয়ে গেছে, তো তিনটে বিল্ডারকে আমরা আপডেটে বসাবো। আর তিনটে বিল্ডার কোন জায়গায় বসাবো একটু দেখে নিই আগে। তো প্রথম আমরা রিসার্চ সেন্টার দেখে নেবো, যে কী রিসার্চ সেন্টারে কী রিসার্চ করতে পারছি, আমরা কী বসাতে পারছি, কিছুই বসাতে পারছি না। তো আমাদের রিসার্চ সেন্টার ফাঁকা থাকবে, রিসার্চ সেন্টার কি ফাঁকা থাকবে? তো চলো আমি জায়েন্টকেই বসিয়ে দিই, যা হবে হবে, খালি হয়ে যাক পুরো। আমরা কিন্তু বোনাস পয়েন্ট পেয়েছি, সেখান দিয়ে আমরা নিয়ে নেব একটা উজার টাওয়ার। এই উজার টাওয়ারগুলো হবে, ঠিক আছে, আমাদের লুট লাগবে। একটা হিডেন টেসলা, আর দেখি আমাদের কুইন, নো কুইন তো হচ্ছে না, তো আমাদের বোম, না বোমও তো হচ্ছে না, তাহলে আর কি করা যাবে এখন? একটা বিল্ডার মনে হয় ফাঁকা থেকে যাবে, তো একটু লুট কালেক্ট করি, দেখি এবারে একটা বোম হচ্ছে কি না, তাহলে খুবই ভালো হয়। তাহলে ঠিক আছে গাইস, অলরেডি আমাদের তিনটে বিল্ডারকে পুরো কাজে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? আর ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই, বাই।